2023 আইপিএল মৌসুমটা ঋতুরাজের গাইকোয়াড়ের কাছে যে স্মরণীয় হয়ে থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। এই মৌসুমে ঋতুরাজকে যথেষ্ট ধারাবাহিক পারফরমেন্স করতে দেখা গিয়েছে। প্রসঙ্গত 2021 সালের আইপিএলে 635 রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন ঋতুরাজ গাইকোয়াড়। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে প্রাথমিকভাবে টিম ইন্ডিয়ার স্কোয়াডে ঋতুরাজকে রাখা হয়েছিল। ঘরোয়া ক্রিকেট তথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার পারফরমেন্স সকলেরই বেশ নজর কেড়েছে, কিন্তু নিজের বিয়ের কারণে তিনি এই ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। ঋতুরাজ গাইকোয়াড়ের স্ত্রী উৎকর্ষা পাওয়ারও একজন ক্রিকেটার। তিনি মহারাষ্ট্র হয়ে বেশ কয়েকটি ঘরোয়া ম্যাচ খেলেছেন। উৎকর্ষা একজন অলরাউন্ডার। তিনি ডান হাতে বল করার পাশাপাশি পেস বলিংটা বেশ ভালোভাবেই করতে পারেন, যদিও গত 18 মাস ধরে তাকে কোনো ম্যাচ খেলতে দেখা যায়নি। ঋতুরাজ ও উৎকর্ষ গত 3 জুলাই অর্থাৎ শনিবারে 7 পাকে বাধা পড়লেন। তবে এতদিন ধরে ঋতুরাজ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে মুখ বন্ধ করেছিলেন, তবে ঘনিষ্ঠ সম্পর্কে কান পাতলে শোনা যায় উৎকর্ষ ও ঋতুরাজ প্রথমবার জিমে একে অপরের সঙ্গে আলাপ করেছিলেন, সেখান থেকে তাদের প্রেমের সূত্রপাত, অবশেষে বিয়েতে ষোলকলা পূর্ণতা লাভ করল। প্রসঙ্গত ইতিপূর্বে 2021 সালে মারাঠি অভিনেত্রী শায়লা সঞ্জীবের সঙ্গে ঋতুরাজের একটা ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। এমনকি ঋতুরাজের পোস্টে শায়লা রাব রিয়াক্ট দিয়েছিলেন। এরপরে গুঞ্জনের ছাই চাপা আগুন কার্যত দাবানলে রূপ নেয়। সকলে এক কথায় বলতে শুরু করেন যে চেন্নাই সুপার কিংসের দলের এই তারকা ওপেনার নাকি লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন, যদিও ঋতুরাজ নিজে একথা কখনোই স্বীকার করেননি।